কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে ইরানি প্রেসিডেন্টকে সফরের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। বাদশা সালমান চিঠি পাঠিয়ে নিজেই আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানিয়েছেন। রিয়াদের এই আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট রাইসি। তিনি আশা জানিয়ে বলেন, সব পদক্ষেপ সুসম্পর্কের পথে সহায়ক হবে। সম্প্রতি চীনা মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়। দীর্ঘ সাত বছর পর আবারও বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা শুরুর বিষয়ে অঙ্গীকার করা হয়। বলা হয়, দুই মাসের মধ্যেই দূতাবাসও খুলবে। 2016 সালে এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয়েছিল, আর তারপর থেকেই দুই দেশের সম্পর্কে অবনতি হয়।